প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় পর্বে আইসিটির যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি তো এখন আমরা দেখব যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় কিভাবে যাব তাই আজকে দেখব তো চলুন সর্বপ্রথম আমাদের দেখতে হবে আমরা যে সংখ্যাগুলো বা যে সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করব তা হলো ডেসিমেল তো ডেসিমেল সংখ্যা থেকে আমরা সর্বপ্রথম করব বাইনারি আর তারপর করব অক্টাল আর তারপর করব হেক্সাডেসিমাল তো এইখানে আমরা এই একটি দশমিক সংখ্যারেই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করব। সেটি আপনাদের ক্রমান্বয়ে দেখাবো সংখ্যা পদ্ধতি রূপান্তর তো এখন সর্বপ্রথম যেহেতু আমরা দশমিক সংখ্যা থেকে অন্য অন্য সংখ্যাতে রূপান্তর করব। তাই আমরা এখানে দেখে নিলাম লিখে নিলাম দশমিক সংখ্যা থেকে বাইনারি তো আমরা যদি দশমিক সংখ্যা থেকে বাইনারি করতে চাই এখানে দুটি নিয়ম আছে একটি হল ভগ্নাংশ এবং অন্যটি হলো পূর্ণাংশ তো এখন আমি সর্বপ্রথম পূর্ণাংশের অঙ্ক দেখাব তো অংশ পূর্ণ অংশের অঙ্ক যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন ওয়ান ফাইভ তো ওয়ান ফাইভ যদি এটি দশমিক সংখ্যা হয় তাহলে আমাদের এখানে ব্যাচ হবে টেন গত যে ভিডিওটি গেছে সেই ভিডিওতে কিন্তু আমি এই সম্পর্কে আলোচনা করেছি তো আমাদের যেহেতু এই নিচে ব্যাচ আছে সেহেতু আমাদের এটি দশমিক সংখ্যায় হবে তো দশমিক থেকে আমরা রূপান্তর করব। বাইনারি তো এখন আমাদের এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে তাহলে আমরা যখন দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তর করব এই সংখ্যার ব্যাচ হচ্ছে কত টু তো আমরা বারবার এই সংখ্যাটিকে টু দিয়ে ভাগ করব এখন দু দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে কিন্তু দেখুন এইখানে আসছে হলো সেভেন সরি সেভেন পয়েন্ট ফাইভ তো এখন আমাদের এই সংখ্যা পদ্ধতিতে কোনোভাবেই জিরো আর ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি বা অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না তো এখন টু যদি আমি টু দিয়ে যদি পনেরো ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে সেভেন পয়েন্ট ফাইভ আসছে তো আমরা এইখানে যে বেজোড়া সংখ্যাটি আছে সেই বেজোড়া সংখ্যাটি এপাশে পাশে সংরক্ষণ করব। যেমন ধরেন এখানে পনেরো আছে তো পনেরো থেকে যদি আমি ওয়ান মাইনাস করি ওয়ান মাইনাস করলে কত থাকলো চোদ্দো তো চোদ্দোর মধ্যে দুই কতবার যায় সাতবার তো সাতবার গেলো সাতবার গেলে এখন সাতের মধ্যে আবার দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে সাতের মধ্যে দুই সরাসরি যায় না যেমন যায় সাড়ে তিনবার আর সাড়ে তিনবার গেলে তো হবে না আমরা আবারও এক মানাস করলাম মানাস করার পরে এখানে থাকলো ছয় ছয়ের মধ্যে যায় হলো তিনবার তো তিনের মধ্যে আবার দুই কতবার যায় সেটি দেখতে হবে দুই তিনের মধ্যে সরাসরি বা যায় হলো দেড়বার তো এইখান থেকে আমরা ওয়ান এই পাশে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার কারণে এখানে থাকলো দুই আর দুই যদি থাকলো তার জন্য আমরা কি করলাম এখানে একবার দিলাম আবার দুই দুই দেওয়ার পরে দুই একের মধ্যে একবারও যায় না সেক্ষেত্রে জিরো আর আমরা যে এই পাশে যে একটা ছিল এই একটা হাতের ডাইন সাইডে সংরক্ষণ করলাম তো এখন আমাদের যদি এটির উত্তর লেখার দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা উত্তর লিখবো নিচ থেকে উপর দিক যেমন ওয়ান 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 তো ভিউয়ার্স দেখুন এখানে আমাদের যদি উত্তরটি লিখতে হয় উত্তরটি লিখবো আমরা এইভাবে নিচের থেকে উপরের দিকে তা নিচের থেকে উপরের দিকে লিখতে গেলে প্রথমে প্রথম তারপর তারপর তাই এইবার দেখুন এখানে দশ হলো একটি দশমিক সংখ্যা আর এখানে দুই বলতে আমাদের দশমিক থেকে দিতে প্রকাশ করতে বলেছে বলে এই ব্যাসটি আমরা লিখেছি তো দুই দিয়ে বারবার আমরা এই দশটিকে ভাগ করব দুই দশের মধ্যে কতবার যায় পাঁচবার তো অতিরিক্ত কোনো কিছু থাকলো না বলে এখানে জেরু সংরক্ষণ করলাম আবার দুই পাশের মধ্যে কতবার যায় আড়াইবার যায় তো আড়াইবার গেলে তো হবে না আমাদের জোড়া সংখ্যার মধ্যেই দুই বারবার প্রবেশ করতে করাতে হবে বা করতে করতে পারবে তো এই দুই পাশের মধ্যে সরাসরি যায় না বলে পাশ থেকে আমরা এক মানাস করে এখানে লিখে নিলাম তাহলে থাকলো এখানে চার আর চারের মধ্যে দুই দুইবার যায় দুইবার গেলে আমাদের এইখানে দেখুন দুই যেহেতু একটি পূর্ণাংশ বা দুই যে একটি জোড়া সংখ্যা এই দুই দুইয়ের মধ্যে একবার যায় অতিরিক্ত এইখানে মানে এখানে কোনো বেজোড়া সংখ্যা নাই বলে এখানে আমরা জেরু সংরক্ষণ করলাম তো দুই বড় সংখ্যা আর এক ছোট সংখ্যা তো দুই তো আর একের মধ্যে প্রবেশ করতে পারে না তার জন্য আমরা এইখানে জেরু সংরক্ষণ করলাম আর মানে দুই একের মধ্যে একবার যেতে পারে না তার জন্য আমরা জিরো সংরক্ষণ করলাম আর এই একটা আমরা এখানে লিখে দিলাম আর এটির অ্যান্সার হবে এরকম তো আমি আগেই বলেছি নিচের থেকে উপরে দিক হবে ওয়ান জিরো ওয়ান জিরো টু আর আমরা যদি প্রপার সম্পূর্ণ অ্যান্সারটি লিখতে চাই তার মানে সুতরাং এরকম যে দশমিক সংখ্যা সমান সমান ওয়ান জিরো ওয়ান জিরো টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন আমি এখানে আমাদের একটি অন্য আর একটি ভগ্নাংশ অঙ্ক করে দেখাই ভগ্নাংশ তো ভগ্নাংশের সময় আমাদের যদি এরকম থাকবে যে রেডিক্স পয়েন্ট দিয়েই তো আমরা পূর্ণাংশ ভগ্নাংশ চিনে থাকি এখানে ডাবল ফাইভ এটি যদি একটি দশমিক সংখ্যা হয় আর এইখান থেকে যদি আমাদের বাইনারি করতে হয় তার জন্য আমরা করবো এরকমভাবে তো এই যে দশমিক সংখ্যাটি আছে এই দশমিক সংখ্যাটিকে আমাদের বারবার কি করতে হবে বারবার এটি দিয়ে গুণ করতে হবে দশমিক ফাইভ ফাইভ এটিকে দুই দিয়ে গুণ করতে হবে তো দুই দিয়ে গুণ করলে আমরা জানি যে ক্যালকুলেটরে যদি আমরা গুণ করি তাহলে পঞ্চান্ন দোকানে একশো দশ তো এক হলো আমাদের এখানে পূর্ণ অংশ আর পয়েন্ট ওয়ান জিরো আমরা যদি ক্যালকুলেটরে এটি পয়েন্ট দিয়ে গুণ করি তাহলে আমাদের এরকম আসবে অ্যান্সারটা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তো আমাদের এইখানে ওয়ানটা এই এই ওয়ানটা হল পূর্ণাংশ পূর্ণাংশ আর আমরা পূর্ণাংশটা এই দাঁড়ির বাম সাইডে সংরক্ষণ করব আর ভগ্নাংশর দাঁড়ের ডান সাইডে সংরক্ষণ করব তো এখন আমরা আবার এই করে শুধু দুই দিয়ে গুণ করব তাহলে কত হয় দেখুন জিরো দশমিক টু জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ করবো গুণ করলে হয় জিরো দশমিক ফোর জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ করলে দেখুন জিরো দশমিক এইট জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে যে দেখুন শূন্য 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 আর দোকানে ষোলো তার মানে ওয়ান পয়েন্ট সিক্স জিরো আবার এটিকে যদি আমরা গুণ করি তাহলে জিরো 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 আর ছয় দোকানে কত বারো ওয়ান পয়েন্ট টু জিরো তো আমাদের এই অঙ্কটি এখানেই শেষ আমরা দুই চার ছয় এই এরকমভাবে ছয়টি বড় অঙ্ক করব আর এইখানে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি যে আমাদের অঙ্কে যদি পূর্বের কোনো অঙ্কের সাথে মিলে যায় যেমন এখানে দেখুন বিশ আর এখানেও বিশ তার মানে এই বিষকে যদি আমরা আবারও দুই দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমাদের বিশ দোকানে চল্লিশ চল্লিশ দোকানে আশি আশি দোকানে একশো ষাট ষাট দোকানে একশো একশো বিশ এখানে কিন্তু আবার চলে আসবে তো আমাদের যদি এর আগে এরকম কোনো সংখ্যার সাথে ম্যাচিং পড়ে যেত তাহলে আমরা অঙ্কটি সেখানেই বাদ দিয়ে দিতাম আর আমাদের যদি এরকম হয় যে আমাদের এইখানে অ্যান্সার কোন একটির অ্যান্সার ডাবল জিরো আসলো তো ডাবল জিরোর যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবারও ডাবল জিরোই হয় হ্যাঁ তো আবারও ডাবল জিরো হয় তার জন্য আমরা ওইখানে অঙ্কটি শেষ করে দিব আর এইখানে যেহেতু আমাদের ছয় গড় নিব আমাদের যদি এরকম ম্যাচিং না হয় তারপরও আমরা ছয় গড়ের পরে আর অঙ্কটি করব না আর যেহেতু আমাদের এইখানে ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং হওয়ার কারণেও আর আমরা অঙ্কটা করব না তো আমরা এখন অ্যান্সার লিখবো এরকমভাবে পয়েন্ট এই অ্যান্সারটি হবে উপর থেকে নিচের দিকে তো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এখানে আমরা ডট ডট দিয়ে নিব ডট ডট দিয়ে নিব এই জন্যই যে আমাদের এই অঙ্কটি কিন্তু ইচ্ছা করলে আমরা আরো করতে পারতাম যেহেতু আমরা আর করলাম না তার জন্য আমরা এখানে ডট ডট ইউজ করব আর এখানে অ্যান্সারটি আমাদের লেখার জন্য এরকম ভাবে লিখবো তো আশা করি বুঝতে পেরেছি তো ভিউয়ার্স দেখুন এখন আমি একটি দশমিক বা পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে অঙ্ক করা দেখাবো সেই ক্ষেত্রে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ এটি একটি দশমিক সংখ্যা আর এর থেকে আমাদের কি করতে হবে বাইনারি তো ফাইভ পয়েন্ট ফাইভ এটির থেকে যদি আমরা বাইনারি করি তাহলে আমাদের এরকম ভাবে করতে হবে আমরা পূর্ণাংশে এখানে লিখে নিব আর মাঝখানে একটি দাঁড়িয়ে দিয়ে এখানে ভগ্নাংশ লিখে নিব তো লিখে নিয়ে এখন আমরা পূর্ণ অংশটিকে এইখানে করবো যেমন এই ফাইভ ফাইভ দুই দিয়ে আমরা ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়ান আর এখানে টু আবার দুই দিয়ে ভাগ করবো দুই দুইয়ের মধ্যে একবার প্রবেশ করতে পারে এখানে জিরো আবার দুই দিয়ে করবো দুই যেহেতু একের মধ্যে যায় না সেহেতু জিরো আর এখানে ওয়ান সমান সমান ওয়ান জিরো ওয়ান দুই বাইন তো এখন দেখবো আমরা ভগ্নাংশ ভগ্নাংশ করতে গেলে আমরা এভাবে করবো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভটা আমরা দুই দিয়ে গুণ দিই দুই দিয়ে গুনলে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট ওয়ান জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ দিই তাহলে জিরো পয়েন্ট টু জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ দিই তা জিরো পয়েন্ট ফোর জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো আবার এটিকে দুই দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট তো এইভাবে আমরা ছয় ঘর পর্যন্ত করব আর ছয় ঘর পর্যন্ত করার পর আমরা এখানে অ্যানসার দেব এরকমভাবে পয়েন্ট জিরো 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 ওয়ান আর এখানে ডট ডট দিয়ে নেব এই জন্যই যে আমরা এ এর আগে বলেছি যে অঙ্কটি কিন্তু করতে চাইলে আরও করা যাবে তার জন্য এখানে আমরা ডট ডট করে নিয়েছি তো যাই হোক এখন আমি যদি দুটির অ্যান্সার লিখি দুটির অ্যান্সার লিখতে গেলে এরকম লিখব সুতরাং ফাইভ পয়েন্ট ফাইভ টেন সমান সমান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান ডট ডট টু এটি হচ্ছে অ্যান্সার তো আশা করি অংশ ভগ্নাংশ দুই ধরনের অঙ্কই আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আর পরবর্তী ভিডিওতে থাকবে আমরা দশমিক থেকে কিভাবে অক্টর সংখ্যা করব আশা করি সবাই ভিডিওটি দেখবেন আর যাদের যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হলো আর শেয়ার করতে ভুলবেন না আর সবচেয়ে বড় কথা যেটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ